হেই অ্যামেজিং খেতে। হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি জুন, আপনাদের হোস্ট আমার চ্যানেল খাওয়ার গুরু গুরু। তো শুধু খাওয়া দাওয়াই কেন, আজকে একটু অন্যরকম কিছু করি, ঘোরা খাওয়া তো হয়েই থাকে। আজ আমি এসেছি অবনি মলে, কিন্তু অবনি মলের কোথায় এটা, অবনি মলটা তো জানেনই হাওড়ায়। এবার এসেছি হচ্ছে অ্যাবসোলিউট বারবিকিউজে, যেখানে অ্যামেজিং অফার চলছে। তো স্টার্টার্স দিয়ে তো শুরু করবই, দেখিয়ে দিই যে এখানে কত কিছু আছে। এবার এখানে কিছু আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্স বলবো, সেটা হচ্ছে এরকম ওরা কিন্তু আসবে ওয়েটার অ্যান্ড এসে আপনাদেরকে এরকম প্লেটে সাজিয়ে দেবে খাবার। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন গ্রিলের পর গ্রিল, এরকম কয়েকটা না আরও দিয়ে যাবে। তো যেটা করতে হবে, যদি আপনি মেন কোর্সে ফোকাস করতে চান, স্টার্টার কম খান। আর যদি আপনি স্টার্টারের ভক্ত হন, মেন কোর্সের ভক্ত না হন, তাহলে স্টার্টার বেশি করে খান, যত ইচ্ছা তত খান, আনলিমিটেড। আচ্ছা, 699 রুপিজের অফারটা চলছে, মানে 700 টাকায় আপনি বিয়েবাড়ির মতন খাবার বসে আরাম করে এসির মধ্যে যত ইচ্ছা তত খেতে পারেন। আর সেই একটা দুটো স্টার্টার তো না, প্রচুর স্টার্টার, চাইলে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি তো ফুচকা দিয়ে শুরু করেই ছিলাম, অ্যান্ড তারপরে তো এই চিকেনের লেগ পিসটা আমার হেভি লাগছিলো গ্রিন চাটনির সাথে, অ্যান্ড তার সাথে ছিল সুইট বেবি কর্ন, বান ছিল চিকেন বান, অ্যান্ড বিভিন্ন রকমের গ্রিল্ড আইটেমস ছিল, তার মধ্যে ছিল চিকেন সসেজ গ্রিল যেটা খাচ্ছি, তাছাড়া বাসা ফিশের কিছু আইটেমস ছিল, ওগুলো গ্রিল্ড আইটেম, অ্যান্ড চিকেন গ্রিল্ড ছিল বিভিন্ন স্টাইলের, কাবাব স্টাইলের ছিল অনেক কিছু, মাটন চাইলে মাটন। তো আমি অর্ডার করেছিলাম নন ভেজ আইটেম, এটা দেখতে পাচ্ছেন গরম ধোয়ার চেয়ে। আর একটা বেস্ট জিনিস হচ্ছে শীতকালে এসে এখানে গরম গরম টেস্টি খাওয়ার খেতে, আমার তো দারুণ লেগেছে এই অফারটা। আর একটা জিনিসও বলে দিই, যদি এই অফারটা অ্যাভেল করতে চান, তাহলে বুক করে নেবেন আপনাদের অবনি মলের অ্যাবসোলিউট বারবিকিউতে, যেখানে আপনি জোম্যাটো বা সুইগির দ্বারা অ্যামেজিংভাবে এই ডিলটার লাভ ওঠাতে পারেন। মানে 699 রুপিস হচ্ছে ফর নন ভেজ, তো মানে 700 টাকার মধ্যে আপনি 200 টাকা অফ পেতে পারেন যদি আপনার জোম্যাটোর গোল্ড মেম্বারশিপ থাকে। তাহলে বুঝতে পারছেন ডাবল ধামাকা অফার এটা। তো ইয়েস, আমি এই অফারটা লাভ উঠিয়েছি, অ্যান্ড এখানে আপনি একটু ভালো করে চেঁচে নেবেন যে আপনাকে কি কি খেতে হবে। তা আপনাকে আইডিয়াটা দেওয়ার জন্যই আমি এখানে আজ এসেছি। আর এখানে কি আছে আর নেই, বিয়েবাড়িতে অনেক আইটেম মিসিং থাকে, কিন্তু আপনি এখানে এসে ভেজ নন ভেজ ডেজার্ট অ্যান্ড ফুচকা স্টার্টার্সে প্রচুর আইটেম, প্রায় 10-12 রকম আইটেম, আর তার সাথে থাকবে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস। তো এই প্রত্যেকটা জিনিস আপনি কিন্তু আনলিমিটেড পাবেন, আনলিমিটেড, বুঝতে পাচ্ছেন। তাই জন্যে আপনি এখানে 3-4 ঘন্টা আরামসে বসে খেতে পারেন, কেউ আপনাকে তাড়াতে পারবে না, উইদাউট এনি রাশ। তো আপনাদের এই পুরো জায়গাটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো চলুন এবার আমি শুরু করব মেন কোর্স দিয়ে, যেখানে আমি স্টার্ট করছি স্যালাডস দিয়ে। অবভিয়াসলি স্যালাড ইজ গুড ফর হেলথ, আর আমি একটু ঘুরে নিলাম কারণ স্টার্টার খেয়ে আমার পেট ভীষণ ভরে গেছিলো। তো আমি লিমিটেড স্টার্টার খেয়েছি, লিমিটেড বলবো না, সবকটা আইটেমই আমি 3-4 বার করে রিপিট করেছি, বাট তাও আরও জায়গা ছিল, কিন্তু সেই জায়গাটা আমি মেন কোর্সের জন্য বাঁচিয়ে রেখেছিলাম কারণ আমাকে এবার মেন কোর্সে ফোকাস করতে হবে। তার আগে আমি একটু 10-15 মিনিট হেঁটে নিলাম, যেটা আপনাকে বললাম আপনি এখানে 4 ঘন্টা ধরেও খেতে পারেন, কারণ মানডে টু ফ্রাইডে যদি যান, একটা দারুণ ব্যাপার আছে, এখানে লোকজন কম আসে মানডে টু ফ্রাইডে, কারণ ম্যাক্সিমাম লোকেরই অফিস স্কুল কলেজ থাকে, তো তাই জন্যই ওরা প্রাইসটা কম রাখে। কিন্তু এটাই যদি স্যাটারডে সানডে যান, আপনার পার প্লেট 1000 রুপিস ওরা চার্জ করে। তো আমি তো বলবো মানডে টু ফ্রাইডে আসুন টাইম করে, অ্যান্ড এরকম বিয়েবাড়ির মতন লাভ করতে পারবেন, এখানে প্রাঞ্চ আছে খেতে পারবেন। তো এখানে পিকেলসও আছে, স্যালাডসের মধ্যেও অনেক কিছু আছে, পাঁপড় আছে, সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 700 রুপিজের মধ্যে। তো ফার্স্ট যে আইটেমটা ভেজ সেকশনে আছে হচ্ছে ভেজ বিরিয়ানি। আপনি ভাবছেন যে আমি নন ভেজ বলে স্টার্ট করলাম, নিচ্ছি ভেজ, হ্যাঁ যেটা বললাম, আপনি এখানে সব কিছুই খেতে পারবেন, এটাই তো লাভ এখানে। নেক্সট আইটেম যেটা আছে সেটা হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন চাউমিন অ্যান্ড ভেজ ম্যাঞ্চুরিয়ান।
তো আমি ভেজ বিরিয়ানিটা স্কিপ করলাম, কারণ আমার প্ল্যান আছে নন ভেজের চিকেন বিরিয়ানি খাওয়ার। তো আপনি একটু এসে ঘুরে নেবেন কী কী আইটেম আছে, তো আপনি মোবাইলে স্ক্যান করে ওদের সামনে ওখানে থাকে স্ক্যান করার অপশনটা, ওখানে আপনি মোবাইলটা ঠেকালেই সব মেনু চলে আসবে। তাছাড়াও আমি মেনু দিয়েছি আগে, আর তার সাথে ভেজ ম্যাঞ্চুরিয়ান নিয়ে নিলাম। তো আমি এই দুটো টেস্ট করব ভেজ আইটেমের মধ্যে, কিন্তু আপনাদের আমি সব কটা আইটেমই দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা আইডিয়া পান যে কী কী অ্যাভেলেবেল আছে। নেক্সট হচ্ছে পনির দো পেঁয়াজা। প্রত্যেকটা আইটেমই কিন্তু অসাধারণ গন্ধ বেরোচ্ছে। ভেজ কোলাপুরি, আর তার সাথে আছে জিরা আলু। অ্যান্ড ভেজের আরও আইটেম আছে, যেটা হচ্ছে মিক্সড ভেজ ডাল, আর তার সাথে হচ্ছে রাইস। তো ভেজ আইটেমেও অনেক রকমের অপশনস দেখতেই পেলেন। আপনারা ভাববেন না যে আমি অল্প করে নিচ্ছি, মানে আপনিও এইটুকুনি পাবেন তা না, কেউ ওখানে বলার নেই, ওয়েটার নেই, আপনি নিজের মতন করে একদম ফ্রিলি নিতে পারবেন। নেক্সট, একটু গরম গরম স্যুপ না খেলে হয়? আমি স্টার্টে অবশ্যই স্যুপ দিয়ে স্টার্ট করতে চাই, ওটা ওই জন্যে আমি পরে খাবো, আগে আমি স্যুপ খাবো। তাই স্যুপটা গরম গরম কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে ভেজ স্যুপ, চিকেন স্যুপ দুটোই আছে, যার যেরকম ভাল লাগে সে সেরকম নিতে পারে। নেক্সট আমি চলে আসলাম নন ভেজ সেকশনে। তো স্টার্টিংয়েই হচ্ছে এগ ফ্রাইড রাইস, আর তার সাথে হচ্ছে চিলি চিকেন। বুঝে বুঝে খেতে হবে, কারণ সব খাবারই তো আমি টেস্ট করব, তাই জন্য আমি ফার্স্টে অল্প অল্প করে নিচ্ছি, বাট আমি আবার এগুলোকে রিপিট করব। চিলি চিকেনটার গন্ধটা এত ভালো ছিল, পুরো মনে হচ্ছে মেনল্যান্ড চায়নায় চলে এসেছি। কষা চিকেন আর কাতলা কালিয়া, স্টার্টারগুলো কিন্তু হেভি ছিল খেতে, স্পেশালি আমার গোল্ডেন প্রনটা খুব ভালো লেগেছে ওদের। আর হচ্ছে বাসা ফিশের কেবাব, আর ওদিকে চিকেন কেবাব। পনির যারা খান, মানে ভেজ যারা খান, তাদের জন্য পনিরের অনেকগুলো আইটেম আছে, অ্যান্ড স্টাফড আলুও ছিল স্টার্টারে। কাতলা কালিয়াটা অসাধারণ গন্ধ দিচ্ছিল, সিরিয়াসলি পুরো মনে হচ্ছে আমি বিয়ে বাড়িতে এসে গেছি। কোনো রিগ্রেট নেই যদি আমার বিয়েবাড়ি ইনভিটেশন নাও থাকে, এখানে এসে আমি আমার প্রাণ খুলে খেতে পারবো। বাসন্তী পোলাওটাও হেভি ছিল, বাসন্তী পোলাও। তো এই হচ্ছে যত আইটেম আমি একবারে আপাতত নিয়ে নিলাম, আমি এগুলোকে অবশ্যই আবার রিপিট করব। দেখতে কি অ্যামেজিং লাগছে না বলুন? তো এখানে আমি সব কটা আইটেম সাজিয়ে নিয়েছি, আপনাদের ভেজ নন ভেজ দুটো সেকশনই দেখিয়ে দিয়েছি। এইবার বসে আমি আরাম করে একের পর এক আইটেম টেস্ট করব। তো চলুন, ও চিকেন বিরিয়ানিটা দেখাবো না হয় নাকি? চিকেন বিরিয়ানি আর মাটন কষা, এই দুটো আইটেমের জন্য আমি আবার প্লেটে করে সাজিয়ে নিয়ে আসলাম, কারণ খেতে গেলে একবারে বসে আরাম করে একটার পর একটা আইটেম খাবো। অ্যাবসোলিউট বারবিকিউয়ের কিন্তু আমার এদের সার্ভিস ভীষণ ভালো লেগেছে, স্পেশালি এদের প্রত্যেকটা ওয়েটার এখানে আপনার কাছে এসে জিজ্ঞেস করবে যে স্পাইস লেভেল ঠিক আছে কি না, কোনো আইটেমে আপনার যদি কিছু খারাপ লেগে থাকে সেটার রেটিং জিজ্ঞেস করবে। অ্যান্ড ওদের মানে খুবই হেল্পফুল আমি বলতে পারি, কারণ যদি আপনি নিতে নিতে আপনার যদি পাও ব্যথা করে, যাদের একটু এজেড মানে হয়তো যারা উঠতে পারবে না, তাদের জন্য ওরা বারবার করে বলছে যে মেন কোর্সটা আপনারা চাইলে আমরাও দিয়ে যেতে পারি, বাট আমরা যেহেতু ইয়াং আমরা তো গিয়ে গিয়ে নিতেই পারি, বাট যারা একটু ওল্ড আছে তাদের জন্য ওয়েটাররা আপনি যেরকমভাবে অর্ডার করবেন ওরা এসে যতবার ইচ্ছা দিয়ে যাবে। তো এই হচ্ছে আমার পুরো মেন কোর্স গুছিয়ে সাজিয়ে। এবার আমি খাওয়া স্টার্ট করব। চিকেন বিরিয়ানি দিয়ে স্টার্ট করলাম, যেটা আমার ফেভারিট, বাট আমি এখানে প্রত্যেকটা আইটেম খেয়ে দেখাচ্ছি না, তাতে অনেক বড় হয়ে যাবে। পুরোটা কমপ্লিট করে আমার দারুণ লেগেছে, সত্যি কথা বলছি। চিকেন আইটেম বেশ প্রত্যেকটাই খুব সফট, মাটনটাও দারুণ ছিল। এবার আমি চলে গেলাম ডেজার্ট সেকশনে, যেখানে স্টার্ট হচ্ছে হট জলেবি দিয়ে। হট মানে হট একদম কড়াই থেকে নেমে দিচ্ছে, অ্যান্ড দেন হচ্ছে কেক।
কেকস অ্যান্ড ব্রাউনিজ দুটোই আছে এখানে, আপনি যত ইচ্ছা নিতে পারেন। আমি আবার মেন কোর্সের পরে 15 মিনিটস হেঁটে নিয়েছিলাম, কারণ ওই খাবারগুলো হজম না করালে আমি কি করে ডেজার্ট আইটেম খেতে পারি, তাই না? আর আমি হচ্ছে ডেজার্টের ফ্যান বলতে গেলে, আমার মিষ্টি ভীষণ ভাল লাগে, তাতে যদি আমাকে কেউ ননভেজ বা ভেজ আইটেম নাও খেতে বলে আমি প্লেট ভরে ভরে ডেজার্ট নেবো। আর এটাই আমার প্ল্যান ছিল যে আমি ডেজার্ট তো বেশি করে খাবো। তো এখানে ফিরনি থেকে পায়েস থেকে পেস্ট্রিজ থেকে পেস্ট্রিজের অনেক ভ্যারিয়েশনস আছে, অ্যান্ড যেটা দেখলাম জেলি রেখেছে যেগুলো আমরা ছোটোবেলায় ভীষণ ভালোবাসতাম, ফ্রুটস আছে, ডার্ক চকলেট বলস আছে, মানে বলতে বলতে তো হাঁপিয়ে যাচ্ছি, এত ডেজার্ট আইটেমস আছে। হট মিনি গোলাপ জামুনও আছে আর হালুয়াও আছে অ্যান্ড আইসক্রিমও আছে। তাহলে বুঝতে পাচ্ছি বিয়েবাড়ি ফেল পড়ে যাবে না, বিয়েবাড়িতে কি আর এত ডেজার্ট আইটেম হয়? তাই জন্য দেরি না করে চলে আসুন অ্যাবসোলিউট বারবিকিউতে। এই অফারটা কিন্তু বেশি দিন না, 31 জানুয়ারি অবধি আছে, তাই দেরি একদমই করবেন না। আমি তো আমার প্লেটটাকে সুন্দর করে ডেজার্টের আইটেমগুলো দিয়ে সাজাবো, বিকজ আমি বললামই আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি। এবার আপনারা ভাবছে এত খেয়েও কি জায়গা আছে, ওই জন্যই তো আমি হাঁটছি বারবার করে, একটু করে হেঁটে নিচ্ছি, ঘুরে নিচ্ছি, যাতে কিছুটা হলেও মানে আমার খাওয়া হজম হয়ে যাক। আর একটা জিনিস যেটা করছিলাম, এটাও ট্রিক্সটা বলে দিই, এখানে যেটা বললাম যে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস ফ্রি, তাই আমি বারবার করে লাইম সোডা বা সোডা লাইম যেটাকে বলি ওটা অর্ডার করছিলাম, কারণ ওটা না কার্বোনেটেড ড্রিঙ্ক, যেটা আমার হজম করতে হেল্প করছিল, আমার হেভি ফিল হচ্ছিল না, তাই জন্য আমি বারবার করে ওই ড্রিঙ্কটা খাচ্ছিলাম। অ্যান্ড তারপরে দেখতেই পাচ্ছেন যে আমি সব আইটেমগুলোকে নিয়ে, স্পেশালি এই জেলিগুলো আমার হেভি লেগেছে, নিয়ে সাজিয়ে নিলাম পুরো প্লেটে। এবার আমি এইটাকে নিয়ে যাব আর নিয়ে বসে বসে খাবো। যারা বাচ্চারা আছেন তো প্যারেন্টসরা তো অবভিয়াসলি মেন কোর্সটার উপর ফোকাস করবে, কিন্তু বাচ্চারা যারা তারা তো ডেজার্ট আইটেমের ওপর ভীষণভাবে ঝাঁপিয়ে পড়বে। তো বাচ্চাদের এখানে বার্থডে সেলিব্রেশন বা আপনার অ্যানিভার্সারি সেলিব্রেশন সব কিছুই করতে পারেন, এর জন্য কোনো এক্সট্রা চার্জেস লাগবে না। শুধু বুকিং করার সময় একটা অপশান আছে যে স্পেশাল কোনো অকেশন আছে কিনা, যেরকম কারোর বার্থডে থাকতে পারে, কারোর অ্যানিভার্সারি থাকতে পারে, বা অনেক সময় আমাদের কোনো অন্যরকম পার্টিও হতে পারে। তো সেই পার্টিসগুলো যদি অর্গানাইজ করতে চান এখানে আসতে পারেন, অ্যান্ড ওরা আপনাকে জিজ্ঞেস করে নেবে, আপনারা বলে দেবেন, তার সাথে আপনারা কেক পেয়ে যাবেন অ্যান্ড একটা বার্থডে ক্যাপ বা অ্যানিভার্সারি স্যাশে আপনারা লাগিয়ে ওরা ফটো তুলে দেবে। তো আমার এই গোলাপ, মিনি গোলাপ জামুনসটা হেভি লেগেছিলো, বিশ্বাস করুন এত টেস্টি কি বলবো, তেমনি ভালোই হালুয়াটা আমার খুব ভাল লেগেছে। প্রত্যেকটা ডেজার্টই কিন্তু খুব সুন্দর টেস্ট আমার লেগেছে, কোনোটাই খারাপ না। আর এই লিচি পেস্ট্রিটা তো খুবই আনকমন, আমি আমার লাইফে ফার্স্ট টাইম খেলাম, এর আগে আমি কোনোদিন লিচি পেস্ট্রি খাইনি। লিচি পেস্ট্রিটা সত্যি খুব দারুণ টেস্ট ছিল। যদি আপনাদের কোনো রকম ডাউটস থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করে দিই। অ্যান্ড যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপরে চলে আসলাম আইসক্রিম, যেটা আমি এটার জন্যই তো ওয়েট করছিলাম কখন সেই টাইমটা আসবে। এবার আইসক্রিম তো অনেক রকম ছিল, তো আমার পেটে আর অত খাওয়ার জায়গা ছিল না আইসক্রিম, তো আমি অর্ডার করলাম আনকমন আইসক্রিম, যেটার নাম হচ্ছে পান আইসক্রিম। হয়তো আপনারা এদিক ওদিক খেয়েছেন, বাট এদের এই বানানোর স্টাইলটা আমার হেভি লেগেছে, কারণ আমি এই শীট প্লেটে আইসক্রিম রোল খাইনি কোনোদিনও। তো ওনারা পানের যে মশলাটা হয় সেটা দিয়ে আইসক্রিমের ওপর এরকম বিছিয়ে এটাকে মানে আইস শীটের ওপর স্প্রেড করে একটা রোল বানিয়ে বা ওই কোনো রকমের ক্রাশ করে দেবে। তো এইটা ট্রাই তো করতেই হবে। পান তো এমনিও বলে যে ইন্ডিয়ান স্টাইলে আমাদের খাওয়ার পরে পান খাওয়া মানে মুখ শুদ্ধি, তার সাথে যদি আইসক্রিমও থাকে তাহলে তো ডাবল বা টুইন অফার হয়ে গেল বলে না। তো আমার খুব ভাল লেগেছে এই নতুন ফ্লেভারটা খেতে, ট্রাই করতে। আপনারাও এখানে এসে এটা ট্রাই করতে পারেন, যারা নর্মালি স্ট্রবেরি বা বাটারস্কচ খেয়ে বোর হয়ে গেছেন বা ম্যাঙ্গো খেয়ে বোর হয়ে গেছে, এটা ট্রাই করতে পারেন।
তো এই হচ্ছে পান আইসক্রিম। তো আমি এখানেই ভিডিওটাকে আজকে শেষ করছি। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।